ইনি হলেন শামস আফরোজ। পাশের বাসার কুলসুমের সঙ্গে শামসুর প্রেম কাহিনী দেখে হাসেননি এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। ফেসবুক ও ইউটিউবের জন্য মজার মজার ভিডিওগুলো বানান শামস আফরোজ চৌধুরী। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করে এমবিএ করতে শামস ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই সঙ্গে চলছিল বিসিএস এর প্রস্তুতি। চাকরির চেষ্টা করেছিলেন জোরে সোরে, কিন্তু সোনার হরিণ ধরা দিচ্ছিল না কিছুতেই। দিন রাত প্রস্তুতি, তারপর ইন্টারভিউ, বোর্ড থেকে হতাশ হয়ে ফিরে আসা, এভাবেই চলছিল শামসের সময়। হতাশা কাটানোর জন্য ছোট ছোট ভিডিও বানিয়ে ফেসবুকে দিতে শুরু করেছিলেন। এখন সেই শখই পরিণত হয়েছে তার পেশায়। ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর শামস আফরোজ চৌধুরীর এক একটি ভিডিও দেখছে মিলিয়ন মিলিয়ন দর্শক। ব্যাংকে চাকরি করার ইচ্ছে ছিল শামসের, সেই সুযোগ না পেয়ে একটি ইংলিশ মিডিয়ামে স্কুলে যোগ দিয়েছিলেন শিক্ষক হিসেবে। 2018 সালে প্রথম ভিডিও আপলোড করেন পেজে, সেই ভিডিও নিমিষেই ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে। নারীদের যে বঞ্চনার শিকার হতে হয় প্রতিনিয়ত, শামসের ভাবনায় ভিডিও আকারে উঠে আসত এগুলো। পারিবারিক ভিডিওগুলোর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নিজেই। শামস, শামসু, কুলসুম, নানি, মা বাবা সব চরিত্রে অভিনয়ের পাশাপাশি ভিডিও এডিটিংও করতেন নিজেই। পরিবারের মজার কাহিনীর মধ্য দিয়ে চেষ্টা করেন গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় তুলে ধরার জন্য। শামস জানালেন, এমন কাহিনী নিয়ে তিনি ভিডিও বানান যেন সবাই নিজের সাথে রিলেট করতে পারে। সারা পড়ে যায় এইসব ভিডিও নিয়েও, শেয়ার হতে থাকে একের পর এক। শামসের ভিডিও তখন তুমুল জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে। এমন সময় স্কুলের চাকরিটা ছেড়ে দেন তিনি, হয়ে পড়েন পুরো দস্তর কন্টেন্ট ক্রিয়েটর। এখন নিজের পুরোটা সময়ই তিনি দিচ্ছেন ভিডিও বানানোতে, উপার্জনও হচ্ছে বেশ। যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কন্টেন্ট ক্রিয়েটর করে অবশ্যই ভালো অঙ্কের টাকা উপার্জন সম্ভব, কিন্তু সেই জন্য নিয়মিত হতে হবে, সৃজনশীলতা ভীষণ জরুরি, সেই সঙ্গে হতে হবে পরিশ্রমী, কাজকে ভালোবেসে করতে হবে, তবেই আসবে সফলতা। ও হ্যাঁ, ওনার বাড়ি মূলত কুমিল্লায়। আর খোলাখুলিভাবে আয়ের কথা না বললেও ধারণা করা হয়েছে বা গোপন সূত্রে জানা গিয়েছে ওনার মাসিক ইনকাম প্রায় 80-90 হাজার টাকার উপরে। গাইজ, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, শামসাপুর ভিডিওগুলো আপনার কেমন লাগে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর অবশ্যই একটি থামস আপ দিবেন এবং স্পাইকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মেনি মেনি থ্যাংকস।